আশা করি সবাই ভালো আছো তোমাদের সুবিধার্থে আমি সায়ন স্যার আবার হাজির হয়েছি অন্য একটি কবিতার বিশ্লেষণ নিয়ে আজকে আমরা যে কবিতাটি পাঠ করব সেখানে তোমরা দেখতে পাবে কবির সমুদ্র যাত্রার বর্ণনা তোমরা দেখতে পাবে কিভাবে কবি ছুটতে থাকা স্রোতের ডাকে সমুদ্রে যেতে চাইত পরক্ষণে আবার তোমরা দেখতে পাবে কবি সমুদ্র যাত্রার জন্য রাজি হয়েছিলেন তোমরা এই কবিতা পড়ে জানতে পারবে গভীর সমুদ্র কেমন হয় সমুদ্রের নাবিকের জীবন কেমন হয় সমুদ্রের ডাকে কবির উত্তেজনা কেমন ছিল তোমরা এই তথ্যেরও বর্ণনা পাবে এই কবিতায় কবিতায় স্পষ্টভাবে দেখতে পাবে কবি সমুদ্রে কাটানো দিনগুলোকে কিভাবে উপভোগ করেছিলেন এবং সেই কারণে তিনি আবার সমুদ্র যাত্রা করতে চেয়েছিলেন যাত্রা শেষে তিনি ভালো স্বপ্ন ও শান্তির ঘুম চেয়েছিলেন উপরি উল্লেখিত সমস্ত বর্ণনায় আমরা পাবো জন মেসফিল্ডের লিখা সি ফিভার কবিতায় যা দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের নতুন সিলেবাসে থাকা একটি কবিতা এবং বলে রাখা ভালো দু সালের মাধ্যমিকের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ কবিতা তাহলে এবার আমরা সরাসরি চলে যাব কবির বর্ণনায় কবিতার বর্ণনায় আমি তোমাদের আগের বর্ণনায় বলেছি যে কোনো কবিতা বা গল্প পড়ার আগে আমরা কবি বা লেখকের ব্যাপারে কিছু তথ্য জেনে নেব আমাদের আজকের পাঠ্যকবিতা ফিভারের কবি হচ্ছেন জন এডওয়ার্ড মেসফিল্ড যিনি আঠারোশো সালে লেডবুড়িতে জন্মগ্রহণ করেছিলেন তিনি কবি নাট্যকার ঔপন্যাসিক হিসাবে বিখ্যাত ছিলেন তার পেশাগত কাজ ছিল সাংবাদিকতা উনিশশো তিরিশ সাল থেকে আমৃত্যু তিনি ছিলেন ইংল্যান্ডের সভাকবি ছয় বছর বয়সে তিনি প্রথমে মাতা এবং পরে পিতাকে হারিয়েছিলেন কবি ইংরেজি সাহিত্যের বিখ্যাত কবিদের মধ্যে জন কিডস সেলি এদের কবিতা পড়তে ভালোবাসতেন আঠেরোশো চুরানব্বই সালে তিনি প্রথম সমুদ্রযাত্রা করেন এবং আঠেরোশো সালে দ্বিতীয়বার সমুদ্রযাত্রা করেন তার কিছু বিখ্যাত লেখা হচ্ছে সল্ট ওয়াটার ব্যালার্স মাল্টিটিউড অ্যান্ড সলিটিউড দা উইডো ইন দা বাই স্ট্রিট মিডনাইট ফোক ইত্যাদি এই বিখ্যাত কবি নাট্যকার উপন্যাসিক উনিশশো সালে মৃত্যু বরণ করেন কবির ব্যাপারে বর্ণনার পর এবার আমি তোমাদের সাথে অল্প কিছু আলোচনা করে নেব কবিতার ব্যাপারে সি ফিভার কবিতায় কবিতার ভ্রমণ জীবনের গভীর আবেগ ব্যক্ত করেছেন তার কাছে সামুদ্রিক জীবনের আনন্দ অনেক তাই তিনি আবার সমুদ্র যাত্রার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি সঙ্গে চেয়েছেন একটি বড় জাহাজ এবং পথ দেখানোর জন্য একটি তারা তিনি সমুদ্রের ওপর দেখতে চান ধূসর কুয়াশা কবি জোর দিয়ে বলছেন যে ছুটতে থাকা সমুদ্রের ডাকে তিনি আবার সমুদ্রে যেতে চান তিনি চান জলের ঝাপটা ও লাগার অভিজ্ঞতা লাভ করতে এবং ডাক শুনতে কবি সমুদ্রে ভবঘুরে জীবন অর্থাৎ যাযাবর জীবন পেতে চান সবশেষে কবিতার সহন আবিকের থেকে তার গল্পগুলো শুনতে চান যাত্রা শেষে তিনি প্রত্যাশা করেন একটি মিষ্টি স্বপ্নে ভরা নিশ্চিন্ত ঘুমের আলোচনার মধ্যে দিয়ে আমরা খুব সহজেই জানতে পারলাম কবিতার সংক্ষিপ্ত বর্ণনা অর্থাৎ কবিতার সার সংক্ষেপের ব্যাপারে এই সার সংক্ষেপের সংক্ষিপ্ত বর্ণনার মধ্যে দিয়ে আমরা দেখতে পেলাম কবির সমুদ্রযাত্রার উন্মাদপূর্ণ উত্তেজনার কথা সিফিবার নামকরণের অর্থ বিশ্লেষণেও প্রকাশ পাচ্ছে সমুদ্রের জ্বর অর্থাৎ সমুদ্রের চাঞ্চল্যতার কথা সমুদ্রের উত্তেজনার কথা তাহলে সারসংক্ষেপের বর্ণনার মধ্যে দিয়ে আমরা নামকরণের সাথে মিল দেখতে পাচ্ছি চলো গোটা কবিতার বর্ণনার মধ্যে দিয়ে দেখে নেওয়া যাক সমুদ্রের কি আদৌ জ্বর হয়েছিল সমুদ্রের মধ্যে কি উত্তেজনার সৃষ্টি হয়েছিল অর্থাৎ নামকরণ কি সম্পূর্ণরূপ সার্থক নাকি সার্থক নয় এই সমস্ত প্রশ্ন মনে নিয়ে শুরু করছি আজকের কবিতার বিশ্লেষণ তাহলে মন দিয়ে শুনবে তোমরা আমি এবার লাইন বাই লাইন অ্যানালাইসিস গুলো করছি আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই আমি অবশ্যই যাব সেই সমুদ্রে তাহলে আই মাস্ট গো ডাউন টু দা সিজ এগেন প্রথম লাইনটাই এইভাবে শুরু করছে তার মানে কি বলছে যে আমি অবশ্যই যাব আরও একবার সমুদ্রে তার মানে কবি আগে সমুদ্রে গেছেন এই কথাটা বলছে তো আমি তোমাদেরকে কবির ব্যাপারে বর্ণনা করতে গিয়ে বললাম তাই তো যে কবি এর আগে দুবার সমুদ্র যাত্রা করেছেন সমুদ্র যাত্রার অভিজ্ঞতা তার আগেও আছে তাই না তাই বলছে যে আই মাস্ট গো ডাউন টু দা সিজ এগেইন টু দা লোনলি সি স্কাই আমি আবারও অবশ্যই সেই সমুদ্রে যাবো সেই একাকি সমুদ্রে সমুদ্রের কথা বলছে এবং সেই আকাশের পথে এবং আমার একটা লম্বা জাহাজ স্টার টু স্টেয়ার হার বাই এবং একটি তারা যেটি সেটাকে চালনা করবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে হুইলস কিক এবং চাকার ধাক্কা অ্যান্ড দ্য উইন্ড সং এবং বাতাসের গান অ্যান্ড দ্য হোয়াইট সেল শেকিং এবং সাদা পালের কম্পন অ্যান্ড দ্য গ্রে মিস্ট অন্ দা সিজ ফেস এবং ধূসর কুয়াশা লেগে থাকবে সমুদ্রের মুখে অ্যান্ড দ্য গ্রে ডন ব্রেকিং এবং সূচনা হবে একটি ধূসর ভোরের তাহলে প্রথম প্যারায় আমরা কি দেখতে পাচ্ছি প্রথম প্যারায় আমরা দেখতে পেলাম যে কবি আরও একবার সমুদ্র যাত্রা করতে চান সেই মানে একা ভাবে যেতে চান সে আকাশের পথে তিনি যেতে চান তিনি বলছেন যে আমার শুধু চাই একটা বড় জাহাজ যেটা আমাকে এবং তার সাথে চায় একটি তারা যেটা আমাকে পথ দেখাবে চাকার ধাক্কা বাতাসের গান সাদা পালের কাম্পন এই সমস্ত ব্যাপারকে তিনি দেখতে চান এবং ধূসর কুয়াশা লেগে থাকবে সমুদ্রের মুখে গ্রেড ব্রেকিং এবং সূচনা হবে একটা ধূসর ভোরের তিনি একটা ধূসর ভোরের সূচনা চান এটা হচ্ছে প্রথম প্যারার বর্ণনা এবার দ্বিতীয় প্যারাই বলছে আই মাস্ট টু দ্য দ্য ফর কল রানিং টাইড আমি অবশ্যই যাব সেই সমুদ্রে থাকা স্রোতের ডাকে ইজ এ ওয়াইল্ড কল এক পাগল করা ডাক একটা ক্লিয়ার কল এবং একটি পরিষ্কার ডাক দ্যাট মে নট বি ডিনাইড যেটাকে অস্বীকার করা যায় না উইন্ডি ডে এবং আমি একটা ঝড়ো হাওয়ার দিন চাই উইথ ফ্লাইং যেটার মধ্যে দিয়ে সাদা মেঘ দ্য ব্লোম স্পাম এবং ফুলে ওঠা ফ্যানা দ্য সি গার্লস ক্রাইং এবং শঙ্খচিলের ডাক তো দ্বিতীয় প্যারায় আমরা কি কি দেখতে পাচ্ছি দ্বিতীয় পেড়ায় আমরা দেখতে পেলাম যে কবি ছুটতে থাকা সমুদ্রের ডাকে আবার সমুদ্রে যেতে চান এই সমুদ্রের ডাকটা সুন্দর ডাক পরিষ্কার ডাক পাগল করা ডাক যেটাকে কখনোই অস্বীকার করা যায় না তিনি চান জলরাশি ফুলে ওঠা ফেনা এবং শঙ্খচিলের ডাক শুনে আবার সমুদ্রে যেতে আই মাস্ট টু টু দা দা সিজ লাইফ আমি অবশ্যই যাব সেই সমুদ্রে আরো একবার সেই যাযাবর জীবনযাপনের উদ্দেশ্যে টু দা গার্লস ওয়ে শঙ্খচিলের পথে বা চিলের রাস্তায় অ্যান্ড দা হোয়েলস ওয়ে এবং তিমির রাস্তায় যেখানে হাওয়া যেন লাইক দেওয়া ছুরি তাহলে এই যে ধার দেওয়া ছুরি চাকু সান দেওয়া চাকু এর কথা বলা হচ্ছে যে আমি সেই শঙ্কুচিলের পথ দিয়ে যাবো তিমির পদ দিয়ে যাব যেখানে বাতাসটা হবে ধার দেওয়া ছুরির মতো চাকুর মতো অল আই ইয়ার্ন এবং আমি শুধু চাই কি চাই আমি অল আই আস মেন ইয়ার্ন from লাফিং ফেলোর ওভার এবং আমি শুধু চাই সঙ্গী নাবিকের বলা মজার গল্প শুনতে তাহলে মজার মজার গল্পগুলো আমি সঙ্গী নাবিকের কাছ থেকে শুনতে চাই এন্ড কয়েক স্লিপ এন্ড সুইট ড্রিম ওয়েন দ্য লং ট্রিক্স ওভার যাত্রা শেষে এর মিষ্টি স্বপ্ন এবং শান্তির ঘুম আমি চাই তাহলে তৃতীয় প্যারায় আমরা দেখতে পাচ্ছি বলছে যে কবি যাযাবর যাপনের উদ্দেশ্যে সমুদ্রে আবার যেতে চান তিনি চান মজার মজার গল্প শুনতে তার সঙ্গী নাবিকের কাছ থেকে এবং শেষে তিনি একটা সুন্দর ঘুম ঘুমোতে চান তাই তো তাহলে আমরা তিনটে প্যারার মধ্যে দিয়ে কবিতার সম্পূর্ণরূপ বর্ণনা পেলাম আমরা বিভিন্ন ভাবে ওয়ার্ড এর ব্যাখ্যা করলাম এবার দেখো আমি একসাথে লাইন বাই লাইন তোমাদেরকে শুধু লাইনগুলোর মানে সহ বুঝিয়ে দিচ্ছি প্রতিটা লাইনকে তোমরা একসাথে শুনলে তোমরা অনেক ভাবে ব্যাখ্যা শুনলে এবার শুধু আমি লাইন বাই লাইন ইংরেজি লাইন গুলো বলবো এবং তার বাংলা মানে গুলো বলবো বলছে আই মাস্ট গো ডাউন টু দা সিজ এগেইন টু দা লোনলি সি এন্ড দ্য স্কাই আমি আবার অবশ্যই যাব সেই নিঃসঙ্গ সমুদ্রে একাকী সমুদ্রে আকাশের পথে এন্ড অল আই আস্ক ইজ টল সিপ এবং আমার শুধু চায় একটা লম্বা জাহাজ অ্যান্ড টু স্টেয়ার হার বাই এবং একটি তারা যেটা সেটিকে চালনা করবে অ্যান্ড দ্য হুইলস কিক চাকার ধাক্কা অ্যান্ড দ্য উইন্ড সং বাতাসের গান

সঙ্গী নাবিকের বলা মজার গল্প শুনতে অ্যান্ড কোয়াইট স্লিপ অ্যান্ড সুইট ড্রিম হোয়ার দ্য লং ট্রিক্স ওভার এবং যাত্রা শেষে সুন্দর স্বপ্ন এবং শান্তির ঘুম আমি চাই তাহলে দেখো গোটা কবিতাটা পড়ে আমরা কি কি জানতে পেলাম বা গোটা কবিতার মধ্যে দিয়ে আমরা কি কি ব্যাখ্যা পেলাম সবগুলো লাইনের মধ্যে দিয়ে আমি একবার সুন্দর করে তোমাদের সাথে বর্ণনা করে নিচ্ছি তাহলে প্রথমেই কবি চাইছেন কি একটা বড় জাহাজ আর সমুদ্র যাত্রার ইচ্ছা তিনি প্রকাশ করছেন পথ প্রদর্শক হিসাবে তিনি কাকে চাইছেন একটি তারাকে চাইছেন এবং তিনি বলছেন যে ধাক্কা দেওয়ার চাকার ধাক্কাটা চাই তিনি চান সাদা মেঘ সাদা পালের কাম্প আকাশের মধ্যে সাদা মেঘ সাদা পালের কম্পন এই সমস্ত ব্যাপারকে তিনি সমুদ্রের সেই পরিষ্কার ডাকটাকে শুনতে পাচ্ছেন তাই তিনি আবার যেতে চাইছেন তিনি বলছেন যে তিনি অনুভব করতে চান জলের সেই ঝাপটাগুলো যে তার গায়ে এসে পড়বে সেই ব্যাপারগুলোকে তিনি ঢেউয়ের যে ফেনা সিগালের যে ডাক এই সমস্ত ব্যাপারকে তিনি অনুভব করতে চান তিনি সমুদ্রের মধ্যে গিয়ে যাযাবর জীবন যাপন করতে চান তার সহনাবিকের কাছ থেকে তিনি গান শুনতে চান এবং যাত্রা শেষে তিনি সুন্দর ঘুম উপভোগ করতে চান সুন্দর স্বপ্নের মধ্যে দিয়ে এই সমস্ত বর্ণনা আমরা পেয়েছি জন মিসফিল্ডের লিখা সি ফিভার কবিতায় তাহলে তোমরা গোটা কবিতার বর্ণনা শুনলে তোমরা সার সংক্ষেপটা শুনলে লাইন বাই লাইন ব্যাখ্যা শুনলে শব্দগুলোর শব্দার্থ শুনলে অর্থ শুনলে নিশ্চয়ই তোমাদের কাছে এবার কবিতা বোঝাটা এই কবিতাটার ধারণাটা আমি ক্লিয়ার করে দিতে পেরেছি আশা করি তোমাদের সবার ভালো লেগেছে এটা এবং আমি যে গোটা কবিতাটা বর্ণনা করলাম এবং আমি তোমাদের সাথে কিছু তথ্য আগে গল্প করলাম আগে বললাম নামকরণের ব্যাপারে তাহলে নিশ্চয়ই গোটা কবিতা শোনার পর তোমরা বুঝতে পারলে যে কবির কাছে যেমন করে সমুদ্র যাত্রায় সমুদ্রযাত্রার জন্য উত্তেজনার সৃষ্টি হয়েছিল একই রকম গোটা কবিতাতেও কিন্তু সে কবিতার কথাই বলা হয়েছে এবং নামকরণেও সি ফিভার অর্থাৎ সমুদ্রের মধ্যে একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে সেই ব্যাপারটা বোঝানো হয়েছে তাহলে উল্লিখিত সম্পূর্ণ বর্ণনার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি যে জন মিসফিল্ডের লেখা সি ফিভার ফিবার নামকরণটি অর্থাৎ টাইটেলটি সম্পূর্ণরূপ সার্থক তাই তো তাহলে এই সমস্ত কথার মধ্যে দিয়ে আমি শেষ করছি আমাদের আজকের আলোচনাটা যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা যদি বুঝতে পেরে থাকো গোটা কবিতাটাকে কবিতার বর্ণনাগুলো তাহলে তোমরা অবশ্যই আমার পেজটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিকে লাইক করে দাও যাতে তোমরা পরবর্তী আপডেটগুলো পেতে পারো ধন্যবাদ ভালো থেকো সবাই